নমস্কার ফ্রেন্স আপনাদেরকে আবার একবার স্বাগত জানাই জব ইনফর্মার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো দেখুন ফ্রেন্স ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেখুন সিআরআইএস অর্থাৎ সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশান সিস্টেমের অফিসে আপনাদের নিয়োগ করা হবে দিল্লি কলকাতা মুম্বাই এই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে দেখুন ফ্রেন্স এখানে অলরেডি অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে একুশ এগারো দু তারিখ অর্থাৎ আজকে থেকে এখানে আবেদন শুরু হয়েছে এবং এখানে কুড়ি বারো দু তারিখ পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশান চলতে থাকবে তো কীভাবে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন সেই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন ফ্রেন্ডস অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনি চাইলে ডিসক্রিপশনের লিংকে ক্লিক করে সরাসরি এই পেজটায় চলে আসতে পারবেন এই পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে আপনাদের দিয়ে দেবো এখানে আসার পরে দেখুন ফ্রেন্ডস আপনার নিজের দিকে স্ক্রল করলে দেখুন এখানে প্রথমেই বলা রয়েছে একুশ তারিখ থেকে দেখুন এখানে আবেদন শুরু হয়েছে এবং দেখুন এখানে কুড়ি বারো তারিখ পর্যন্ত কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন চলতে থাকবে এরপরে দেখুন ফ্রেন্ডস আপনারা নিজের দিকে স্ক্রল করবেন নিচের দিকে আসার পরে দেখুন ফ্রেন্ডস এখানে একটি নাম্বার রয়েছে তো অনলাইনে অ্যাপ্লিকেশান করার সময় আপনার কোনো রকমের অসুবিধা হলে কিন্তু আপনি সরাসরি এই নাম্বারটাই যোগাযোগ করতে পারবেন এরপর দেখুন ফ্রেন্ডস অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য এখানে একটি ডিক্লারেশান রয়েছে এইখানে আপনি আই অ্যাগ্রিতে প্রথমে ক্লিক করে দেবেন আই অ্যাগ্রিতে ক্লিক করার পর দেখুন ফেন্স আপনি যদি এখানে প্রথমবার অ্যাপ্লিকেশান করছেন তখন আপনি স্টার্ট এটাতে আপনি এখানে ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করার পর দেখুন আপনার কাছে ঠিক এমন একটা পেজ ওপেন হবে যেখানে দেখুন আপনি নিচের দিকে এসে ক্লোজের উপর আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লোজে ক্লিক করার পর দেখুন আপনি নিচের দিকে স্ক্রোল করবেন দেখুন এখানে প্রথমে রয়েছে পোস্ট অ্যাপ্লাইড তো আপনি যেই পোস্টের জন্য আবেদন করতে চান সেই পোস্টটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপরে দেখুন এখানে যে পোস্ট কোড সেটা এখানে অলরেডি চলে আসবে এরপর দেখুন এখানে হচ্ছে ক্যান্ডিডেট নেম তো এখানে আপনার যে নাম মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী আপনার নামটা কিন্তু এখানে লিখে দেবেন এরপরে দেখুন এখানে হচ্ছে মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার তো এখানে আপনার মোবাইল নাম্বারটাকে আপনি দুবার সেম টু সেম লিখে দেবেন তারপরে দেখুন এখানে হচ্ছে ইমেল আইডি কনফার্ম ইমেল আইডি তো এখানেও কিন্তু আপনি মোবাইল নাম্বারের মতো ইমেল আইডিটাও দুবার সেম টু সেম বসিয়ে দেবেন এরপরে দেখুন এখানে একটি ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটাকে আপনারা সেম টু সেম এ ঘরটায় বসিয়ে সাবমিটের উপরে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর দেখুন আপনার কাছে একটা লেখা শো করবে যেখানে দেখুন ক্লিয়ারলি বলে দিয়েছে আপনি এখানে একবার সেভ করে দিলে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না তো অবশ্যই ডিটেলসগুলিকে ভালো করে চেক করবেন তারপরে আপনি এখানে ওকেতে ক্লিক করবেন না হলে আপনি ক্যান্সেলে ক্লিক করে ডিটেলসগুলিকে চেঞ্জ করে তারপর আপনি এখানে এসে আবার আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর দেখুন ফ্রেন্স আপনার কাছে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে দেখুন ফ্রেন্স আপনার অ্যাপ্লিকেশান সিকোয়েন্স নাম্বার আপনার নাম আপনার এখানে বাকি সমস্ত ডিটেলস এখানে শো করবে তো দেখুন ফ্রেন্স এই পেজটাকে আপনি এখানে এখানে থ্রি ডোটে ক্লিক করে প্রিন্ট করে আপনার কাছে রেখে দিতে পারবেন এবং দেখুন এরপর আপনি নিজের দিকে এসে দেখুন এখানে লেখা রয়েছে গো টু অ্যাপ্লিকেশন ফর্ম এইখানটায় আপনার এরপরে ক্লিক করে গো টু অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করার পর দেখুন আপনার কাছে ঠিক আপনার একটা পেজ ওপেন হবে এরপর আপনি নিচের দিকে এসে এখানে ক্লোজে ক্লিক করতেবেন ক্লোজে ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস আপনার কাছে আবার একটা পেজ ওপেন হবে এরপর দেখুন এখানে প্রথমে আপনার যে অ্যাপ্লিকেশান সিকোয়েন্স নাম্বার আপনার পোস্ট ডিটেলস এগুলি এখানে শো করবে এরপর দেখুন এখানে রয়েছে ক্যাটাগরি তো এখান থেকে আপনার যে ক্যাটাগরি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এখানে রয়েছে জেন্ডার তো এখান থেকে আপনার যে জেন্ডার সেটা আপনি এখান থেকে সিলেক্ট নেবেন এরপর দেখুন এখানে রয়েছে ন্যাশনালটি তো এখান থেকে এ সিটিজেন অফ ইন্ডিয়া এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর দেখুন আপনি নিচের দিকে আসবেন দেখুন এখানে রয়েছে ডেট অফ বার্থ তো দেখুন এখানে আপনি ক্যালেন্ডার উপরে ক্লিক করে দেবেন ক্যালেন্ডারে ক্লিক করার পর দেখুন আপনার কাছে ক্যালেন্ডারটা ওপেন হবে এরপর আপনি যে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে চান সেটা আপনি ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নিতে পারবেন এরপর দেখুন এখানে রয়েছে এক্সাম সিটি তো দেখুন আপনার যে এক্সাম সিটিটা আপনার যেটা কাছাকাছি হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেমন দেখুন আমি এখানে কলকাতা এটা আমি এখানে সিলেক্ট করে নিয়েছি এরপর দেখুন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখুন ফ্রেন্ডস এখানে বলেছে আপনি যদি ফর্টি পার্সেন্টের বেশি ডিসেবল হয়ে থাকেন তাহলে এটা আপনি ইয়েস করবেন নাহলে কিন্তু এটা আপনি নো করে দেবেন ইয়েস করলে কিন্তু আপনার এখানে ডিসেবিলিটির যে আপনার ডিটেলসগুলি রয়েছে সেগুলি আপনাকে এখানে দিতে হবে এবং নো করলে দেখুন এখানে কোনো রকমের অপশান থাকবে না এরপরে দেখুন ফ্রেন্ডস এখানে বলেছে আপনি অ্যাপ্লিকেশান ফিজ যে পেমেন্ট করবেন সেটা যদি রিফান্ড করা হয় তাহলে আপনি কোন অ্যাকাউন্টে সেটি পেতে চান তো দেখুন আপনি এখন যেই অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবেন আপনি যদি সেই অ্যাকাউন্টেই পেতে চান তাহলে কিন্তু আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন এবং আপনি যদি অন্য কোনো অ্যাকাউন্টে পেতে চান তাহলে আপনি এখানে নোতে ক্লিক করে দেবেন নোতে ক্লিক করার পর দেখুন আপনি যেই অ্যাকাউন্টে পেতে চান সেই অ্যাকাউন্টের পুরো ডিটেলস আপনাকে এখানে দিতে হবে অ্যাকাউন্ট হোল্ডার নেম ব্যাঙ্ক নেম আইএফসি কোড ব্রাঞ্চ সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে এবং আপনি যেই অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করছেন সেই অ্যাকাউন্টে যদি আপনি টাকাটা ব্যাক পেতে চান তখন কিন্তু আপনি এখানে ইয়েসে ক্লিক করে দেবেন দেখুন টাকাটি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে পরীক্ষায় বুঝতে হবে তবে কিন্তু আপনাকে টাকাটা রিফান্ড হবে নাহলে কিন্তু টাকাটা আপনাকে রিফান্ড করা হবে না এরপরে দেখুন এখানে বলেছে আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে এটা আপনি ইয়েস করবেন না হলে কিন্তু এটা আপনি নোতেই ক্লিক করে দেবেন নোতে ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস এখানে সেভ সেভেন নেক্সট এই সেভেন নেক্সটের উপরে আপনি এখানে ক্লিক করে দেবেন সেভেন নেক্সটে ক্লিক করার পর দেখুন ডাটা সেভ সাকসেসফুল এটা শো করবে এরপর আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর দেখুন ফ্রেন্স আপনি চলে আসবেন পার্সোনাল ডিটেলসের অপশানে যেখানে দেখুন প্রথমে এখানে ফাদার নেমের জায়গায় আপনি বাবার নামটা দিয়ে দেবেন এবং দেখুন এখানে মাদার নেমের জায়গায় আপনি মায়ের নামটাকে দিয়ে দেবেন এরপর দেখুন ফ্রেন্ডস আপনি নিচের দিকে আসবেন দেখুন এখানে হচ্ছে কন্টাক্ট ডিটেলস তো এখানে আপনার ফোন নাম্বার ইমেল আইডি দুটি এখানে অলরেডি চলে আসবে এরপরে দেখুন আপনি নিজের দিকে আসার পরে এখানে দেখুন রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস তো এখানে যে আপনার পুরো পার্মানেন্ট অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে যেখানে দেখুন প্রথমে রয়েছে অ্যাড্রেস লেন ওয়ান তো আপনি চাইলে এখানে আপনার গ্রাম বা টাউনের নাম আপনি এখানে দিয়ে দিতে পারেন দেখুন আপনার সিটি পোস্ট এইভাবে কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন তারপরে দেখুন এখানে রয়েছে আপনার কান্ট্রি তো এখান থেকে আপনি ইন্ডিয়াটা সিলেক্ট করা রয়েছে এরপরে দেখুন এখানে রয়েছে স্টেট তো এখান থেকে আপনি যে স্টেট থেকে বিলং করেন সেই স্টেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখুন আপনার যে সিটি সেই সিটিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তারপর দেখুন এখানে হচ্ছে পিনকোড তো এখানে আপনার যে পিনকোড সেই পিনকোডটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে দেখুন ফ্রেন্ডস আপনি নিচের দিকে স্ক্রল করবেন এখানে বলছে আপনার যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং করসপন্ডেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তখন আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন এবং যদি আপনার আলাদা হয়ে থাকে তখন দেখুন আপনি এখানে নোতে ক্লিক করবেন নোতে ক্লিক করার পর দেখুন এখানে আপনার যে অ্যাড্রেস সেটা আপনি একই রকমভাবে এখানে আবার একবার দিয়ে দেবেন এরপর দেখুন ফ্রেন্স এখানে রয়েছে সেভেন নেক্সট এই সেভেন নেক্সটের উপর আপনি এখানে এবারে ক্লিক কর দেবেন সেভেন নেক্সটে ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস আপনি চলে আসবেন আপনার কোয়ালিফিকেশান ডিটেলসের অপশানে যেখানে দেখুন ফ্রেন্স প্রথমে দেখুন এখানে হচ্ছে মাধ্যমিকের ডিটেলস তো এখানে আপনার মাধ্যমিকের যে ডিটেলস সেটা আপনাকে এখানে দিতে হবে দেখুন এখানে প্রথমে রয়েছে আপনার বোর্ড নেম তো এখানে আপনি যেই বোর্ড বা যে কাউন্সিলিং থেকে পাশ করেছেন সেই বোর্ড নেমটা আপনি এখানে দিয়ে দেবেন এরপর দেখুন এখানে হচ্ছে আপনার সাবজেক্ট কম্বিনেশন তো এখানে আপনার যে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলো আপনি এখানে দিতে পারেন অথবা মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু আপনি এখানে অল জেনারেল এটাও আপনি এখানে লিখে দিতে পারেন এরপর দেখুন ফ্রেন্স এখানে হচ্ছে ইনস্টিটিউট নেম তো আপনি যেই ইনস্টিটিউট থেকে পাস করেছেন সেই ইনস্টিটিউটের নামটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন তারপর দেখুন এখানে হচ্ছে পাসিং ইয়ার তো আপনি যে ইয়ার পাস করেছেন সে সেই ইয়ারটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপরে দেখুন ফ্রেন্স এখান থেকে আপনি পার্সেন্টেজ অথবা সিজিপি যেটাতে আপনার নাম্বার দেওয়া রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন এবং দেখুন আপনি যদি পার্সেন্টেজ সিলেক্ট করে থাকেন তাহলে আপনার কত পার্সেন্ট নাম্বার সেটা আপনি এই ঘরটাই লিখে দেবেন এরপর দেখুন আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখুন এখানে রয়েছে টুয়েলভের ডিটেলস তো আপনি একই রকমভাবে ক্লাস টুয়েলভের বা এইচএসের ডিটেলসটা কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারবেন তারপরে দেখুন এখানে রয়েছে আপনার গ্র্যাজুয়েশনের ডিটেলস তো দেখুন এখানে আপনি কোন ডিগ্রি পাস করেছেন সেই ডিগ্রি নেমটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপরে দেখুন আপনি কোন ইয়ারে পাস করেছেন সেই ইয়ারটা আপনি এখানে সিলেক্ট করবেন এখান দেখুন রয়েছে নেম অফ দ্য ইউনিভার্সিটি তো আপনি যেই ইউনিভার্সিটি থেকে পাস করছেন সেই ইউনিভার্সিটির নাম আপনাকে এখানে দিতে হবে এবং যেই কলেজ থেকে বা যে ইনস্টিটিউট থেকে আপনি পাস করছেন সেই ইনস্টিটিউটের নামটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন এরপর দেখুন আপনি নিচের দিকে আসবেন দেখুন এখানে রয়েছে পার্সেন্টেজ অফ মার্ক তো আপনি টোটাল কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপর দেখুন সেভেন নেক্সট এইটখানে আপনি ক্লিক করে দেবেন সেভেন নেক্সটে ক্লিক করার পর দেখুন ডাটা সেভ সাকসেসফুল হয়ে যাবে এরপর আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর দেখুন আপনি চলে আসবেন ডকুমেন্টস আপলোডের পেজে যেখানে দেখুন ফ্রেন্ডস প্রথমে দেখুন এখানে রয়েছে আপলোডের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তো এখানে আপনার একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপনি এখানে আপলোড করবেন আপলোড করার জন্য দেখুন আপনি ক্লিক হেয়ার একটু আপলোড এখানে ক্লিক করে কিন্তু আপনি আপনার যে ফাইল সেটি আপলোড করতে পারবেন এখানে ক্লিক করে দেখুন আপনার কাছে ঠিক আমার একটা পেজ ওপেন হবে এরপরে দেখুন আপনি ব্রাউজারের উপর এখানে ক্লিক করে দেবেন ব্রাউজারে ক্লিক করে কিন্তু দেখুন আপনি এখানে যে কোনো একটা অপশন সিলেক্ট করবেন যেখানে আপনার ফটো রয়েছে সেই অপশানটা আপনি এখানে সিলেক্ট করে কিন্তু আপনি এখানে আপলোড করে দিতে পারবেন তো দেখুন ফ্রেন্ডস আমরা এখানে ফটোগ্রাফটি আপলোড করে দিয়েছি দেখুন এখানে আপলোডের দেখাচ্ছে ঠিক একই রকমভাবে দেখুন আপনার যে সিগনেচার সেটি আপনি এখানে ক্লিক করে আপলোড করে দিতে পারবেন তারপরে দেখুন এখানে রয়েছে আপনার ডেট অফ বার্থ প্রুফ তো এগুলো কিন্তু আপনি এখানে আপলোড করে দিতে পারবেন দেখুন এখানে ডেট অফ বার্থ প্রুফের পরে দেখুন এখানে আপনার রয়েছে গ্র্যাজুয়েশনের আপনার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে এছাড়াও দেখুন আপনার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটাও আপনাকে এখানে আপলোড করতে হবে এবং আপনি যদি কাস্ট থেকে বিলং করেন তাহলে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট আপনাকে এখানে আপলোড করে দিতে হবে তো প্রত্যেকটি ডকুমেন্টস এখানে আপলোড করবেন আপলোড করার পর দেখুন আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখুন ফ্রেন্স এখানে আপনি প্রথমে আয় আগ্রে এখানে রয়েছে এইখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখুন এখানে দেখতে এখানে একটি ক্যাপচা রয়েছে এই ক্যাপচারটাকে আপনি ঘরটায় বসিয়ে দেবেন বসানোর পর দেখুন আপনি প্রিভিউর এখানে আপনি ক্লিক করে দেবেন প্রিভিউতে ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস আপনার সমস্ত ডিটেলস এখানে শো করবে তো প্রত্যেকটি ডিটেলসকে আপনি ভালো করে এখানে চেক করে নেবেন চেক করার পর দেখুন ফ্রেন্স এখানে দেখুন ওকে লেখা রয়েছে এই ওকের উপর আপনি এখানে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস আপনার যদি সমস্ত ডিটেলস ঠিকঠাক থাকে তখনই আপনি এখানে সাবমিটের উপরে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর দেখুন এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে আপনি ফাইনাল সাবমিট করলে কোনো রকমের এখানে কিন্তু চেঞ্জ করতে পারবেন না তো ভুল থাকলে অবশ্যই এডিট করবেন তারপর পরে কিন্তু আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস আপনার এখানে সাবমিট হয়ে যাবে এরপর দেখুন আপনি এখানে অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন অ্যাগ্রিতে ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস আপনার যে পেমেন্টের মেথড সেটা এখানে ওপেন হয়ে যাবে যেখানে দেখুন ফ্রেন্ডস আপনি পেমেন্ট করার জন্য একাধিক অপশন পেয়ে যাবেন তো এখান থেকে আপনার যেটি সুবিধা হবে সেটা আপনি সিলেক্ট করে এখানে পেমেন্ট করে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আপনি ডাউনলোড করে আপনার কাছে রেখে দিতে পারবেন তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এমনই চাকরির আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন